भाजपा के कई पार्षद तृणमूल में शामिल हुए। सोमवार को राज्य के मंत्री राजीव बैनर्जी के नेतृत्व में हरिणघाटा नगर पालिका के पार्षद सोमेंद्र नाथ बंदोपाध्याय, सुगी सोरेन एवं सीताराम सोरेन तृणमूल का झंडा थामकर पार्टी में शामिल हुए। इस बारे में राजीव बैनर्जी ने कहा कि मुख्यमंत्री ममता बैनर्जी द्वारा किए गए कार्यों से प्रेरित होकर ये सभी तृणमूल में शामिल हुए हैं। যেভাবে তৃণমূল স্তরের মানুষদের পাশে থেকে মানুষের জন্য কাজ করার চেষ্টা করছেন, এনারাও গিয়ে দেখেছেন যে দলে গেছেন সেখানে মানুষের জন্য কাজ করার কোনো স্কোপ নেই, তাই তারা আজকে আবার আমাদের তৃণমূল কংগ্রেস দলের ভিড়তে চেয়েছিলেন। আমরা নেত্রীকে জানিয়েছিলাম, নেত্রী অনুমোদন দিয়েছেন এবং আজকে এই সৌমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ১৬ নম্বর ওয়ার্ডের পূর্ব পিতা, যিনি বিজেপিতে গেছিলেন, এবং আমাদের আদিবাসী বোন তথা ৭ নম্বর ওয়ার্ডের পৌর মাতা সুগী সোরেন, এবং আমাদের টাউনের জেনারেল সেক্রেটারি ছিল, তিনিও চলে গেছিলেন বিজেপিতে, তিনিও আমাদের একটি আদিবাসী ভাই সীতারাম সোরেন, তারা সবাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রেখে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করছেন, যে উন্নয়ন করছেন, সেই উন্নয়নে সামিল হওয়ার জন্য তারা আবার তৃণমূল কংগ্রেসে ফিরেছে।